আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি কী ভর্তা করব দেখেই বুঝতে পারবেন। আমরা অনেকেই মুরগির বুকের মাংস খাই না এবং খেতেও ভালো লাগে না, তাই আমি এটা দিয়ে একটা জিনিস রেসিপি করব। আসলে এই বুকের মাংসগুলো আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এতে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি একটু আদা রসুন দিয়েছি। আদা রসুন দিয়েও আমি ভালো করে মেখে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। পরবর্তীতে আমি কড়াইতে সরিষার তেল নিয়ে এটা গরম হলে আমি মাংসের টুকরোগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন, যেহেতু আমিও একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিলেও সিদ্ধ হবে এবং ঢেকে না দিলেও সিদ্ধ হবে, যেহেতু 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছি। তো আমি ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে এটা যখন একটু ব্রাউন কালার মানে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। পরবর্তীতে আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি শুকনো মরিচের গুঁড়া ভাজাটা এবং বিলাতি ধনিয়া পাতা কেচি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। পরে আমি মাংসের টুকরোগুলো বাটিতে দিয়ে এগুলো হাতে ডোলে ভালো করে মিহি করে নিয়েছি। পরবর্তীতে আমি একটু সরিষার তেল দিয়ে আবারও ভালো করে সুন্দর করে ডোলে মিহি করে ভর্তা করে নিয়েছি। এই যে দেখুন হয়ে গেল আমার মাংস ভর্তা। আসলে এটা খেতে অনেক টেস্ট গরম ভাত দিয়ে। আপনারা যদি চান এটা এই মাংসটা অবহেলা করে কেউ না খেয়ে এভাবে ভর্তা করে খেতে পারবেন, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। খেলে বুঝতে পারবেন আসলে আমার কথাটা সত্যি কি না। তো খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না এবং ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আপু ও ভাইয়ারা। আমি আবারও আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।